জয় গুরু। পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। ইষ্ট প্রসঙ্গ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই শুভ বিজয়া। শারদীয়ার প্রীতি শুভেচ্ছা তো আর বলা যাবে না, কারণ দুর্ভাগ্যবশত এই বছর মনে হচ্ছে পুজোর দিনগুলো একটু আলাদা রকমের। অষ্টমী নবমী একই দিনে পড়েছে, নবমী আবার বিজয়া দেখুন মিলেমিশে গেছে। যেমন আমরা প্রতি বছর একটা আনন্দের সাথে পুরো এক একটা দিনকে উপভোগ করি, সপ্তমীর পুরো দিন উপভোগ করি, অষ্টমীর পুরো একটা দিন পুরো একটা রাত আমরা পাই, আবার নবমী আলাদা দশমী আলাদা, মিলেমিশে আমরা প্রতিটি বছর চারটি করে দিন উপভোগ করি আনন্দ সহকারে। কিন্তু পঞ্জিকা অনুসারে টাইম টেবিল একটু চেঞ্জ হয়েছে, আপনারা সকলে জানেন। আজ কিন্তু দশমী, মানে পঞ্জিকা অনুসারে দশমী পড়ে গিয়েছে। তো যাই হোক, তো পঞ্জিকা অনুসারে দশমীর দিন চলেই এসেছে। তো পরমদয়াল শ্রী ঠাকুরের মানে এই শুভ বিজয়ার দিনে আশীর্বাদের কথা আপনাদের প্রত্যেককে শোনাবো। আমি গত দুদিন ভিডিও আপলোড করিনি, কারণ আমি জানি আপনারা সকলে রীতিমতো ব্যস্ত পুজোতে, কারোর বাড়িতে আত্মীয় স্বজনেরা এসেছেন, কেউ বিকেল হলেই দুপুর হলেই ঠাকুর দেখতে বেরোচ্ছেন, তাই এখন এই আলোচনা শোনার সকলের সময় হবে না, যার কারণে আমি দুদিন স্কিপ করে গেছি আলোচনা করাতে। আজকে ফের নিয়ে এসেছি, কারণ পরমদয়ালের প্রসঙ্গ আলোচনা না করলে ভালোই লাগে না, ফাঁকা ফাঁকা লাগে। তাই বিজয়াতে পরমদয়ালের যে আশীর্বাদের কথা আজ আমি আপনাদের শোনাবো। পরমদয়াল কে প্রণাম কিভাবে করা হতো, পরমদয়াল কিভাবে কাকে কাকে বিজয়াতে প্রণাম করতেন, আজকে তা আমরা আলোচনা করব। আজ বিজয়া দশমী, বিকাল থেকেই শ্রী শ্রী ঠাকুরের কাছে আশ্রমবাসী ও বহিরাগত দাদা ও মায়েরা সমবেত হচ্ছেন। আজ বিজয়ার প্রণাম, সন্ধ্যা ছটায় প্রণামের সময় স্থির হয়েছে। এই আনন্দের প্রাণপুরুষ পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর ঘরের ঘরেই অবস্থান করেছেন। সমস্ত আশ্রম প্রাঙ্গণ আনন্দ কোলাহলের তরঙ্গে তরঙ্গায়িত। ঘরের ঘরের ভিতরে পূবের দিকে স্বর্গত হুজুর মহারাজ, স্বর্গত সরকার সাহেব, স্বর্গত পিতৃদেব ও স্বর্গতা মাতৃদেবীর প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। ছটার সময় শ্রী শ্রী ঠাকুর শুভসজ্জা থেকে নেমে এসে প্রতিটি প্রতিকৃতির সম্মুখে একে একে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন। শ্রী শ্রী বড়মা সবসময় পেছন দিক থেকে তাকে ধরেছিলেন। কেষ্টদা পাশে দাঁড়িয়ে প্রণামী অর্ঘ্য তুলে দিচ্ছেন শ্রী শ্রী ঠাকুরের হাতে। শ্রী শ্রী ঠাকুর একে একে প্রতিকৃতির সম্মুখে নিবেদন করছেন ওই অর্ঘ্য। বিরাট জনতা ঘরের ঘরের আশেপাশে ঝুঁকে পড়েছে এই দিব্য দৃশ্য সন্দর্শন করার জন্য, কিন্তু কোথাও এতটুকু শব্দ নেই। শিশুরাও নিস্তব্ধ কৌতূহলে নিরীক্ষণ করছে এই দুর্লভ দর্শন ঘটনাবলী। প্রণামের শেষে শ্রী শ্রী ঠাকুর বিছানায় এসে বসলেন। তারপর শ্রী শ্রী বড়মার সাথে ঠাকুর পরিবারের সকলে ও সৎ সঙ্গীবৃন্দ প্রণাম নিবেদন করলেন দয়ালের রাতুল চরণে। এইবার বাইরে শুরু হয়ে গেল প্রণাম ও প্রীতি আলিঙ্গনের পালা, স্বস্তি ও শান্তির এই মহামিলন ক্ষেত্র। পুরুষোত্তম শ্রী পাদপীঠ হিলল্লিত হয়ে উঠল আনন্দ জোয়ারে। স্বয়ং বিশ্ববিধাতা শ্রী পুরুষোত্তম সম্মুখে উপবিষ্ট, তাকে কেন্দ্র করেই আজকার এই মিলন উৎসব, তাই এই উল্লাসের কোনো তুলনা নেই। শ্রী শ্রী ঠাকুর তার স্নেহখরা নয়ন দিয়ে যেন আশীর্বাদ করছেন সবাইকে। আজ সন্ধ্যায় জ্যোতি আশ্রম সৎসঙ্গ অধিবেশন হয়েছে, শেষ হলো রাত প্রায় নটায়। এখন সকলে গৃহে প্রত্যাবর্তনরত, শ্রী শ্রী ঠাকুরের কাছে এখনও কেউ কেউ এসে প্রণাম করছেন, তারা সন্ধ্যার দিকে আসতে পারেননি। ধীরে ধীরে রাত বেড়ে যায়, তার ভোগের সময় হলো। এই বিজয়ার দিনে আমরা সকলেই পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করব।
পরমদল শিশি ঠাকুরের যে চাহিদা সেটা আমাদের প্রত্যেককেই কিন্তু পূরণ করতে হবে, এটাই আমাদের জীবনের মুখ্য উদ্দেশ্য হওয়া দরকার, এটাই আমাদের একমাত্র করণীয়। ঠাকুরকে কীভাবে খুশি রাখা যায়, ঠাকুরকে কীভাবে ভালো রাখা যায়। আচ্ছা যাই হোক, আজকে আমরা আলোচনা করব ঠাকুর আমাদের কি আশীর্বাদ দিলেন। শ্রী ঠাকুরের সামনে সমবেত বিনতি প্রার্থনাদি শুরু হলো। শ্রী ঠাকুরের বিজয়ার আশীর্বাণী কেষ্টদা পাঠ করলেন। শ্রী ঠাকুর বললেন, এই বিজয়ার পর দশহরার দিনে আমার একান্ত প্রার্থনা, তোমরা সুখে সুযোগ্যতর হয়ে সুসম্বর্ধনায় সুদীর্ঘ জীবন লাভ করো। পরমদয়াল শ্রী ঠাকুরের এইটুকুই আশীর্বাদ আমাদের প্রত্যেকের জন্য। এরপর আমরা আলোচনা করব বিসর্জন নিয়ে। মায়ের পুজো শুরু হলো, তিন দিন পুজো চলল, এরপর বিসর্জনের পালা। তো যেখানে যেমনভাবে বিসর্জন দেওয়া হয়, এই বিসর্জনের অর্থ সম্পর্কে ঠাকুর যা যা বললেন আজকে আপনাদের তাই শোনাবো। কেষ্টদা বললেন, দেবতায় প্রাণ প্রতিষ্ঠা আমরাই করি। শ্রী ঠাকুর বলছেন, বিসর্জন বলতে আমার মনে হয় ডুবিয়ে দেওয়া নয়, বিশিষ্ট সৃজন। দেবতা যেন সপরিবেশ আমাদের ভিতর মূর্ত হয়ে ওঠেন, এইভাবে তার ভাব আমাদের ভিতর সৃষ্টি না করলে দেবতা ফুটে ওঠেন না আমাদিগতে। বিসর্জনের ভিতর দিয়ে নতুন বিশিষ্ট সৃষ্টি যদি না হয় তবে সে বিসর্জনের সার্থকতা নয়। চকলাবু বলছেন, চণ্ডীতে ওই ধরনের কথা আছে। তাহলে দেখুন, পরমদয়াল শ্রী ঠাকুর বিসর্জনের যে অর্থ সেটাও আমাদের বলে দিলেন। তো এই বিজয়ার দিনে ভালো মন্দ সকলেই খায়, বিজয়ার দিনে খুব আনন্দ করে। একদিকে যেমন আনন্দ, আরও একদিকে মনে দুঃখ হয়, মন খারাপ লাগে। কার জন্য মন খারাপ লাগে? মায়ের জন্য। মায়ের জন্যই মা আসছে, মা আসছে, নতুন জামা কাপড় কেনা, খরচ করা, ঘরে ঘরে পুজোর গন্ধ, হই হুল্লোড়, চারিদিকে ছুটি পড়ছে, হই হই রব, অনেক কিছু। মা আবার তিন দিন থেকে চলেও যাচ্ছেন। এই দুর্গাপূজার মতো অন্যান্য উৎসবে আমাদের এতটা হই হুল্লোড় থাকে না, এতটা আমরা আনন্দ পাই না। তো যাই হোক, মা যাচ্ছেন তো কী হয়েছে, মা আবারও আসবেন। এই বিজয়ার দিনে আপনারা কেউ মন খারাপ করবেন না, আনন্দের সাথে নিষ্ঠা সহকারে এই দিনটা পার করুন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আদিষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত। জয় গুরু।